নমস্কার, শুভ দুপুর সবাইকে। রাউত ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে প্রায় 11:45 মতো, এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম। সকাল থেকে একটু কাজের চাপ ছিল, তাই ব্লগটা শুরু করা হয়নি, তো এখন এই দুপুরবেলা থেকে শুরু করলাম। আর রান্নাবান্না আমার সব হয়ে গেছে, বেশিরভাগ কেন সবই রান্নাবান্না হয়ে গেছে, ডাল ভাত তরকারি সব। এখন এই যে গিমা শাক কয়েকটা ছিল, এইগুলো গত দুদিন থেকেই পড়েছিল, তো সবজি যাদের ব্যবসা থাকে তাদের তো সবজির অভাব থাকে না, তো এ সবজি ও সবজি রান্না করতে করতে তো গিমা শাকগুলো রয়ে গিয়েছিলো। তো ভাবলাম যে প্রথমে সেদ্ধ করে খাবো, তারপরে ভাবলাম যে না একটু বড়া খাবো, তো সেই জন্য পাতাগুলো বেছে নিয়েছি ভালো করে, যেহেতু দুদিন পড়েছিল একটু লাল লাল হয়ে গিয়েছিলো, তো ভালো করে বাছাবাছি করে যে কটা পাতা বেরিয়েছিল সেগুলো ভালো করে কুটে নিয়েছি, দিয়ে বেসন দিয়ে মাখিয়ে যে বড়া ভেজে নিয়েছি, উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিলাম। আর বাকি রান্নাবান্না তো আগেই হয়ে গিয়েছে, আর এখন বাজে 2:40, তো রান্নাবান্নার শেষ করে এখন চলে এসেছি ভাত খাওয়ার জন্য। তো দুটো থালা ভালো করে আগে সাজিয়ে নেবো, তারপর দুজনে খেতে বসবো। তো দুজনের ভাত বাড়া হয়ে গেছে, আর ওই যে ওকে একটু বাটিয়ে ডাল দিয়ে দিলাম, আর আমি যেই যে জামটা ছিল ওই জামে ডাল বসিয়েছিলাম, ওই জামটা নিয়েই বসে গেলাম। আমার জন্য আর বাটিটাটি দরকার হয় না, কখনো কখনো আমরা একই পাত্রে তরকারি খাই, শুধু থালা আলাদা, দুটো থালাতে ভাত বেড়ে নিই আর একই পাত্রে তখন তরকারি নিয়ে নিই, দুজনের জন্য আবার 2-3টে জিনিস জড়া করার কোনো দরকার নেই। তো আজকে ভাবলাম যে না ওকে বাটিতে দিই, আমি জামটাতে খাই, জামটা পুরো কালো হয়ে গেছে, ডাল হয়েছিল যেহেতু, তো খাওয়া শুরু করে দিয়েছি। আর ওই যে একটু ঢাকনাতে ভাত বেড়ে রেখে দিয়েছি, যখন যদি কেউ আমরা নেই তো হাত বাড়িয়ে নিয়ে নেবো। হ্যাঁ, বলতে বলতে এই যে আমার বরের খাওয়া হয়ে গেছিলো, ও ভাত নিয়ে নিল, তো আমাকে বললো একটু তরকারি দিতে, আমি আর হাত ধুলাম না, এই বাঁ হাতে করে চামচে করে একটু তরকারি দিয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এখানটা জিনিসপত্রগুলো গুঁড়িয়ে ধুতে যাব, তার আগে এখানটা লাতা দিয়ে দেবো। তো এই যে বাসনগুলো ঠিক গুঁড়িয়ে নিয়েছি, এরপর লাতা দিয়ে দিচ্ছি এখানটা, তারপর একটু বিশ্রাম করব। আজকে ওয়েদারটা বেশ ভালো, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, রোদ বেরায়নি, মেঘলা ওয়েদার, আর আকাশে দেখলাম মেঘ একদম ঘিরে আছে, পুরো অন্ধকার হয়ে গেছে। তো লাতা দেওয়ার পর বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এই যে মাদুর পেতেছি, আর হালকা একটু গরম ভাব আছে, তো সেই জন্য পাখাটা ছেড়েছি, আর চুলটাও তো শুকনো করতে হবে না, চুলটা তো একদম ভিজা, তো এই যে চুলটা ছেড়ে একটু একটু গড়বো আর কি। তারপর আবার 4:30 দিকে উঠে পড়বো, এখন প্রায় 3:15 মতো বাজে আর কি। তো ঘুম থেকে উঠে বিকালের কাজকর্ম সেরে এখন চলে এসেছি রাতের খাবার বানাতে। রাতের খাবার বানাতে বলতে রাতের খাবার বানানো হয়ে গেছে, দুধ রুটি খাবো আজকে, তো রুটি গোটা কয়েক বানিয়েছি, আর দুধটাও গরম করে নিয়েছি, আর চাও হয়ে গিয়েছে এদিকে। গতকাল কয়েকটা নিমকি এনেছিলো, তো গতকাল একটা খেয়েছি, আর আজকে এই যে একটা নিমকি আছে এটা খাবো, আর চা দিয়ে নিমকি খেতে বেশ ভালোই লাগে। আগে তো চা দিয়ে বিস্কুট খেতাম, কিন্তু এখন যেন বিস্কুট আর ভালো লাগেনি, একটু নোনতা বিস্কুট হলে তবুও ভালো লাগে, মিষ্টি বিস্কুট তো একদমই ভালো লাগেনি। আর এই নিমকিটা আছে বলে আজকে নিমকি দিয়ে চাটা বেশ জমিয়ে খাবো, তার আগে একটু ভালো করে জল খেয়ে নিলাম। তো এখন আর কোনো কাজকর্ম নেই, তো এখন একটু চা খাবো, তারপর একটু বসবো, মোবাইল নিয়ে ঘাটাঘাটি করবো, তারপর বর এলে আবার রাতের বেলা খাওয়া দাওয়া করবো আর কি। তো চা খাওয়া দাওয়া চাটা খেয়ে আমি অনেকক্ষণ বসেছিলাম, মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছিলাম, এখন বাজে 10:00, আর আমার বর চলে এসেছে দেখুন,
তো আমি রাতের বেলায় কভারটাই সবসময় এই মানে এটাকে ডাং বলে হুড়কা বলি আমরা আর কি, ঠিক আছে, তো এটা লাগিয়ে রাখি। যদিও আশেপাশে প্রচুর বাড়ি ঘরদর আছে গ্রামের মধ্যে, অতটা ভয়ের কিছু নেই, একদম লাগালাগি ঘর, তবুও যেহেতু আমি একা থাকি রাতের বেলা এই মানে হুড়কাটা লাগিয়ে রাখি। আর যে কটা সবজি বেশি হলো আমার বর এক সাইডে রেখে দিল, ওগুলো আবার যখন কালকে সকালে ব্যবসায় যাবে নিয়ে চলে যাবে। আর ঠাকুরের কয়েকটা জিনিস এনেছিলো ধূপ বাতাসা তেল, ওগুলো ওই পেরেকে ঝুলিয়ে রাখলো, কেননা আমি ঠাকুর স্বয়ং দিয়ে দিয়েছি আর দিয়ে রাতের খাবার খেতে বসে গিয়েছি। আমি আজকে রাতে চারটে মতো রুটি বানিয়েছিলাম, চারটে না পাঁচটা বানিয়েছিলাম, তো ওই প্রসাদ ছিল গোপালের ওইটা, ও খেয়ে নিল রুটি আর দুধ, ওটা গোপালকে দেখিয়েছিলাম। আর আমি সকালের যে অন্ন ছিল সেই অন্ন একটু খেলাম আর একটু মুড়ি খেলাম সবজি দিয়ে, কেননা এক মুঠা অন্ন ছিল আর কি, আর ও রুটি খাওয়ার পর অল্প মুড়ি খেলো। তো তারপর আমি ছোলা খুঁজছিলাম, ছোলা ভিজিয়ে রাখবো বলে সকালে ছোলা সেদ্ধ করে মুড়ি খাবো বলে, তো দেখলাম যে মিটসেলফের ভেতরে ছোলা নেই। আর ছোলা খুঁজতে গিয়ে দেখলাম যে নিমকিগুলো রাখা হয়েছিলো পুরো তেলময় হয়ে গেছে, পেপারগুলো ওগুলো বদলে দিতে হবে। আর তারপর রান্নাঘরটার গুছিয়ে এই যে এখন বিছানাপত্র ঠিক করে নিচ্ছি, বিছানা তো ঝাড়াই থাকে, শুধু মশারিটা ঠিকঠাক করে নিলাম। এরপর একটু বাইরের দিকে গেলাম, তো দেখলাম যে বাইরের ওয়েদারটা কেমন একটু দেখে আসি, তো দেখলাম যে আকাশ ঘিরে মেঘ করেছে, মেঘ আছে আর কি এখনও। তো তারপর এই যে চলে এলাম, একদম সোজা চলে যাব রুমের মধ্যে ঘুমাতে, আর আলো টালো সব নিভিয়ে দিয়েছি, মশারিও গুঁজা হয়ে গেছে, এরপর মশারির ভিতরে ঢুকবো। আর তার আগে ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়েছি, একটু নাইটি পরে নিয়েছি, এই রাত্রিবেলায় ঘুমানোর সময় একটু নাইটিটা পরি, নাহলে আমি সারাক্ষণ শাড়ি পরেই থাকি। তো এই যে মশারির ভিতরে ঢুকে পড়েছি আর এখন ঘুমিয়ে পড়বো, আপনারাও ঘুমিয়ে পড়ুন। আর ভ্লগটা আজকে এখানে শেষ করলাম, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, রাধে রাধে।